প্রাপ্ত কলাকুশলীদের হাতে তুলে দেয়া হবে 24 জুলাই। জমকালো পুরস্কার প্রদান অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বের মহড়া শুরু হয়েছে এফডিসিতে। চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্ব মাতাবেন দেশের একঝাঁক জনপ্রিয় তারকা পূর্ণিমা ও চঞ্চলের সঞ্চালনায়। সাংস্কৃতিক অনুষ্ঠানে নেচে গিয়ে দর্শকের মন মাতাবেন পপি, রিয়াজ, অপু বিশ্বাস, ফেরদৌস, ইমন, নিপুন, জায়েদ খান, বাপ্পি ও আইরিনরা। এবারের আয়োজনে থাকছে ব্যতিক্রমধর্মী নানা আয়োজন। মহলের মধ্যে বন্ধ হয়ে গেছে 28টি ইজার ফলে একদিকে যেমন দর্শকেরা বিনোদনের চাহিদা পূরণ হচ্ছে না, অন্যদিকে সিনেমা হলের সঙ্গে যুক্ত অসংখ্য মানুষও হয়ে পড়েছেন বেকার। এ যেন ভুতুরে বাড়ি, অথচ একটা সময় বড় পর্দায় ছবি দেখার অন্যতম স্থান ছিল এটি। ঠিক এমনি অবস্থা রংপুরে বন্ধ হয়ে যাওয়া 28টি সিনেমা হলের, নষ্ট হয়ে গেছে হলের আসবাবপত্র। রংপুরে একটি মাত্র সিনেমা হল, মাঝে মাঝে সময় কাটানোর জন্য শুক্রবার করে এখানে আসি, আর এটাও যদি বন্ধ হয়ে যায় তাহলে তো বিনোদন নেওয়ার কোনো জায়গা থাকবে না। এভাবে কতদিন চলবে জানি না, আমাদের খুব কষ্ট হচ্ছে। সিনেমার বেতন, স্টাফের বেতন প্লাস বিদ্যুৎ বিল, যাবতীয় খরচ মেটাতে খুব কষ্ট হচ্ছে। পরিত্যক্ত এই সিনেমা হলগুলো এখন মাদকসেবীদের আড্ডা স্থল, যে কারণে শহরে দিনে দিনে বেড়ে চলেছে ছিনতাই, চাঁদাবাজির মতো অপরাধ। সুস্থ সংস্কৃতি বিকাশের যে একটা বিশাল মাধ্যম ছিল সিনেমা হল সমাজের দর্পণ হিসাবে, সেটি কিন্তু কমে যাচ্ছে। এবং আরেকটা বড় অংশ হচ্ছে যে সরকারের রাজস্ব পাওয়ার যে একটা সুযোগ ছিল এখানে, সেই সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে সরকারের রাজস্ব পাওয়ার সেই সুযোগটি নষ্ট হয়ে যাচ্ছে। জেলার শাপলা টকিজ সিনেমা হল ছাড়া মিঠাপুকুর উপজেলার সোহাগ, গঙ্গাচড়া, মধুমিলন, বদরগঞ্জের মিতা সিনেমা হল বছরের বেশিরভাগ সময় বন্ধ থাকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক যাচ্ছে ইচ্ছেদের পথে জনপ্রিয় তারকা জুটি তাহসান ও মিথিলা। বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক যৌথ বার্তা প্রকাশ করেছেন তাহসান। এর আগে বেশ কিছুদিন ধরেই তাদের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন শোনা গেলেও আনুষ্ঠানিক ঘোষণা এলো আজ। বলেছেন সমঝোতার মাধ্যমে বিবাহ বিচ্ছেদ হতে যাচ্ছে তাদের। 11 বছরের সম্পর্কের ইতি ঘোষণা করে ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করেছেন এই তারকা জুটি। সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান ও মিথিল আশা করছেন কঠিন সময়ে ভক্তরা তাদের সঙ্গেই থাকবেন। 2006 সালের 3 আগস্ট বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। তারপর থেকেই ভক্তদের কাছে এক আদর্শ জুটির নাম ছিল তাহসান মিথিলা। এ দম্পতির রয়েছে একমাত্র সন্তান আয়রা তেহরিম খান। সমঝোতার ভিত্তিতে সন্তানের দেখভাল করবেন বলেও জানিয়েছেন তাহসান মিথিলা। পরপর